ফ্লোরিডার বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান আটকে দিল বিশাল আকৃতির একটি কুমির। বিষয়টি গল্পের মতো শোনালেও গত সোমবার বাস্তবে এই ঘটনাটি ঘটেছে। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, সোমবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় ফ্লোরিডার ম্যাকডিল বিমান বাহিনীর ঘাঁটি। জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করা একটি বিমানের সামনে শটান হাজির হয় একটি দানবাকৃতির কুমির। রানওয়েতে দিব্যি বিমানের চাকাকে আরাম কেদারা বানিয়ে ফেলে সরীসৃপটি, ফলে যাত্রা আটকে যায় জ্বালানিবাহী বিমানটির। এরপর কুমিরটিকে সেখান থেকে সরানোর জন্য খবর দেওয়া হয় ফ্লোরিডার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে। কিন্তু কুমিরটিকে চাকার নিচ থেকে বের করতে কালো ঘাম ছুটে যায় কর্মকর্তাদের। দড়ি বেঁধে কোনো মতে বিমানটির চাকার নিচ থেকে বের করে আনা হয় সরীসৃপটিকে। বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর বাগে আসে কুমিরটি। ম্যাকডিল বিমান ঘাঁটি থেকে উদ্ধারের পর সেটিকে নিরাপদে পাশের হিলসবরো নদীতে ছেড়ে দেওয়া হয়। মাঝখানে বিরল একটি দৃশ্য ক্যামেরা বন্দী করেন এয়ারবেজের দুইজন অফিসার। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যুদ্ধবিরোধী কুমিরের কীর্তি। গোটা ঘটনা এক্স হ্যান্ডেলে তুলে ধরে ম্যাকডিল এয়ারফোর্সের তরফে জানানো হয়, আমাদের নতুন করালদণ্ড এয়ারম্যানকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে অসংখ্য ধন্যবাদ। ফ্লোরিডার পথঘাটে কুমির দেখা পাওয়া নতুন কোনো ব্যাপার নয়। সেখানে বিভিন্ন জলাভূমি হ্রদের পায় 13 লাখ কুমিরের বাস। মাঝে মধ্যে তারা হানা দেয় শহরের বিভিন্ন অলিগলিতে, ঢুকে পড়ে বাড়ির বাগানেও। কিন্তু বিমান সেনার ঘাঁটিতে এত বড় কুমিরের দেখা পাওয়া খুবই বিরল। তাই ভাইরাল হওয়ার ভিডিও দেখে নেটিজনদের একাংশ কুমিরটিকে যুদ্ধবিরোধীর তকমা দিয়েছে। কুমিরটিকে দেখে মনে হচ্ছে বিমানটির পথ আটকে সেও শান্তির বার্তা দিচ্ছে। জয়া বণিক, নিউজ নাও 24।